আপু কত দিয়ে কিনলেন? 81,000। কুরবানির গরু কেনার আসলে আনন্দটা কেমন? হ্যাঁ, ভালোই লাগছে। আসলে কুরবানি কিসের মহিমার জন্য আমরা দিয়ে থাকি? এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর ত্যাগের জন্য আমরা কুরবানিটা দিয়ে থাকি। এই যে প্রিয় মানুষটিকে ত্যাগের জায়গা থেকে, প্রিয় পশুটিকে ত্যাগ করার যে প্রয়াসে কুরবানি, সেখান থেকে আসলে আমাদের জীবন বোধে কুরবানির আসলে কি করা উচিত বা গরুর মাংস কাদেরকে দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা হচ্ছে প্রথমে গরিব দুঃখী মানুষদের মধ্যে দান করে দেওয়া উচিত, তারপরে আত্মীয় স্বজনের মধ্যে, আশেপাশে প্রতিবেশীদের জন্য দান করাটা উত্তম। আমরা অনেকের মধ্যে প্রবণতা থেকে যে কুরবানির মাংস হচ্ছে বেশিরভাগই নিজে নিয়ে ফেলে বা নিয়মটা মানে না, এটা কি কি মনে হয় আপনার? এটা ঠিক না, যেটা আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছে সেইভাবে আপনার পালন করা উচিত। আপা, আপনার জন্য হচ্ছে সানবিট এবং টাইলক্সের পক্ষ থেকে দুইটা শুভেচ্ছা উপহার আছে, আপনি একটু দেখবেন, বের করে দেখবেন আপনার কেমন লাগলো উপহার দুইটা। এটা হচ্ছে টাইলক্স থেকে ফ্লোর ক্লিনার। হ্যাঁ, ভালো লাগছে। আরেকটা আছে, একটু দেখবেন। হ্যাঁ, এটা হচ্ছে ডিশ ওয়াশ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। যদি একটা উপহার দিই আপনার কেমন লাগবে? অনেক ভালো লাগবে। ভালো লাগবে জি। এটা হচ্ছে আপনার উপহার, আমার গায়ে যেটা এটা আপনাকে দিলাম, অনেক ভালো লাগছে। হ্যাঁ, ধন্যবাদ। বাড়িতে যাবেন কখন? বাড়িতে যাবো আজকে সন্ধ্যায়। বাসার জন্য কি কিনে নেবেন? দেখি কি কিনা যায়, ইনশাআল্লাহ নিয়ত আছে, অনেক কিছু কিনবো। বিয়ে করেছেন, বউ আছে? জি জি। বউয়ের জন্য কি কিনে নেবেন? ঈদে থ্রি পিস নিতে চাই। অনেক অনেক শুভকামনা, ঈদ সুন্দর হোক।